প্রিয় বন্ধুরা, একজন হিরো আলমই পারে একটা দেশ এবং একটা জাতিকে ধ্বংস করতে। এই ক্যাপশন দিয়া আমি যে লাইভটা করতেছি, এর জন্য বহু বামপন্থী আছে বা যারা নিজেদেরকে মুক্তমনা বা দাবি করে যে তারা হলো কি কৃষক শ্রমিক মেহনতি মানুষের বন্ধু, এরা আমাকে অবশ্যই গালাগালি করবেন এবং তারা বলবেন যে আপনি হিংসা করতেছেন। এবং এক বন্ধু আমাকে এখানে কমেন্টস করেছে যে আমি হিরো আলমকে নিয়ে হিংসা করতেছি। তবে আপনাদের জ্ঞাতার্থে বলছি ভাই, যে আসলে কিন্তু আমি হিংসার থেকে কথাটা বলতেছি না। কারণ কি আমি বলি আপনাকে, আপনারা কি আমার অবস্থানটা জানেন? আমার অবস্থানটা কি আপনারা দেখতেছেন, বুঝতেছেন যে একটা মানুষের জীবনে যতটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য, এর সব আছে আমার। আবার কেউ আমাকে মাইন্ড করেন না, এগুলো আমার সব আছে, পৈতৃক সূত্রেই আছে আমাদের। বাড়ি গাড়ি জমিদারি এগুলো সব আছে আমার, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে। এমনটা না যে আমি একটা গরিব মানুষ ভাত খেতে পারতেছি না আর হিরো আলম গাড়িতে চড়তেছে, এর জন্য আমার হিংসা হবে। এই বিষয়টাকে আপনারা সেভাবে নিয়েন না, সেভাবে কমেন্টস করেন না। আমি এই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরতেছি। আচ্ছা দেখেন, একটা লোক যদি চুরি করে, একটা লোক নিশ্চয় একটা লোক ধরে চুরি করে পকেট মেরা পাঁচতলা বাড়ি করলো এবং গাড়ি নিয়ে চলতেছে সে, একে আপনারা কি ভালো চোখে নিবেন? একটা লোক ডাকাতি করে অনেক টাকা পয়সা করছে, এখন এমপি ইলেকশন করতেছে, একেবারে প্রান্তিক লোক, কিচ্ছু নাই, নিচের থেকে উঠে এসে ডাকাতি করে বা পকেট মেরা বা খুন করে বা চান্দাবাজি করে ওনার এখন অনেক টাকা হয়েছে, এখন এমপি ইলেকশন করতেছে, তাকে আপনারা কিভাবে নিবেন? হিরো আলমের বিষয়টা যে সমস্ত বামাতি যারা নিজেদেরকে কমিউনিস্ট বা বামপন্থী পরিচয় দিতেছে, তাদের জ্ঞানের পরিধি কতটুক এটাও ভাববার বিষয় আছে। এখানে হিরো আলমকে মেরেছে, এর জন্য আমরাও কিন্তু প্রতিবাদ করেছি, আমাদের পার্টির পক্ষ থেকেও প্রতিবাদ লিপি পাঠিয়েছি। কারো গায়ে হাত দেওয়াটা এটা বেআইনি কাজ, ওই বেআইনি যেটুকু করা হয়েছে তার প্রতি আমি ওইটুকুর প্রতিবাদ করেছি, এর বাইরে না। দোষ তো হিরো আলমের না, দোষ হলো কারা, কাদের দোষ? হলো আমাদের দেশে বুর্জুয়া, স্বার্থবাদী, লোভী, হিংসুক, উচ্চশিক্ষিত, বাটপার, চিটার, এই লোকগুলোর দোষ যারা হিরো আলমকে প্রমোট করতেছে। কেন প্রমোট করতেছে আমি নাম বলবো? বিএনপির অনেক লোক আছে, জামাতের অনেক লোক আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা আওয়ামী লীগ সরকারের শত্রু, এরা প্রত্যেকটা লোক হিরো আলমের পক্ষে সোচ্চার। ব্যারিস্টার রুমি ফারহান, ওই যে ডক্টর ফাইজুল হক, এই যে গোলাম মাওলা রনি, আর নাম না বলি, সমস্ত জামাত বিএনপি এবং সরকারের এন্টি যারা, এরা কিন্তু হিরো আলমের পক্ষে দাঁড়াই গেছে। যা এখন আমার প্রশ্ন হলো, এই হিরো আলম যদি আওয়ামী লীগের পক্ষে যাইত, আওয়ামী লীগের পক্ষে কোনো কারণে যদি সে সমর্থন দিয়ে দিত, আওয়ামী লীগের পক্ষ থেকে দাঁড়াইত, তাহলে কি এই গোষ্ঠী হিরো আলমকে সমর্থন দিতেন? আপনারা নিশ্চয় আপনারা দিতেন না, তখন আবার আপনারা সমর্থন দিতেন না। সমর্থন দিত কে? আওয়ামী গোষ্ঠী সমর্থন দিত, বিএনপি গোষ্ঠী সমর্থন দিত না। এখন যে গোষ্ঠীটা
হিরো আলমকে প্রমোট করতেছে, সমর্থন দিতেছে, এটা হলো হিরো আলমকে ব্যবহার করা হইতেছে। যে হিরো আলম এমন একটা জিনিস যে তাকে মারতেও পারবেন না, ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। কেন? এই দেখেন জাতিসংঘ থেকে প্রতিবেদন দিয়ে দিচ্ছে, কারণ জাতিসংঘকে বোঝানো হয়েছে যে হিরো আলম হলো একজন নিঃস্বপ্রান্তিক ছেলে, নিযোগ্যতা বলেছে, এই পর্যন্ত ইচ্ছা আসছে, সে এখন এমপি। এখন এটি তো তাদেরকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হলো, হিরো আলমের মতো একজন লোক একটা দেশ এবং একটা জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট, কিন্তু হিরো আলমের ক্ষমতা নেই ধ্বংস করার। হিরো আলমকে প্রমোট করিয়া এই বর্জুয়া গোষ্ঠী, এরা ধ্বংস করে দিবে একটা দেশকে। এরা কিভাবে দেখেন আমি দেখাই, আপনারা দেখেন। হিরো আলম চানাচুর বিক্রি করেছে, স্যালুট, লেখাপড়া জানে না, তাতে কি হয়েছে? স্যালুট, ডিস ব্যবসা করছে, তা তো সমস্যা নাই। আচ্ছা, এবার হিরো আলম যে কি করে, হিরো আলমের পেশাটা কি বলেন? হিরো আলমের পেশা হল একজন সে জোকার, তাই তো? টিকটক তৈরি করে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে সে কি মূলধারার কোন টিভি নাটকে, সিনেমায় তাকে কেউ একটা সেকেন্ডের জন্য চান্স দিত? যোগ্যতা না থাকলে চান্স দিবে কোথেকে? এখন যাই হোক, এখন সে যত ধরনের গান, সিনেমা, নাটক আছে বাংলাদেশে, কবিতা, সবগুলারে ব্যঙ্গাত্মক করে, বিকৃতি করে একটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে। এখন এটা ছাড়ার পরে 2 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল তার। কেন ফলোয়ার হলো? সেটা একটা মেয়েকে পানিতে নামায়, নামাইয়া উঠায়, উঠাইয়া তাকে ওই যে দেখা যাচ্ছে সমস্ত শরীর, এইটা টিকটক করে, ভিডিও করে, ফেসবুকে ছাড়ে। এখন কথা হলো কি, যে এই হিরো আলমের যে টিকটক, এইটাতে দেশ ও জাতির, সমাজের কল্যাণটা কি? হিরো আলম একটা বিকৃত টিকটক করে ছাড়লো, সবাই মজা নেওয়ার জন্য এটা দেখতেছে, একটা সমাজ। হিরো আলম ডলার যখন পাইল তখন সে বেপরোয়া হয়ে গেল, সে আরো টিকটক করতেছে, আরো সিনেমা। আচ্ছা, হিরো আলম যে কবি হিসেবে সে যে বই লেখছে, লেখক হিসেবে বই লেখছে, এটা কি কোনো লেখা হয়েছে? বইটা কেউ পড়ছেন? যদিও বইটা তার লেখা না, তাইলে হিরো আলম লেখক হওয়ার যোগ্যতা তো তার নাই, তারপরে সে কি লেখক, গায়ক? হিরো আলম কি গায়ক হওয়ার কোন যোগ্যতা আছে? নাই, তাও সে গায়ক। হিরো আলমের কি নায়ক হওয়ার কোন যোগ্যতা আছে? নাই, তাও সে গায়ক, নায়ক। এখন কথা হলো কি, এই যে হিরো আলমের যে কার্যকলাপগুলো টপ টু বটম, একজন মুচি কে শ্রদ্ধা করি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে শ্রদ্ধা করি, এখন হিরো আলমের দ্বারা প্রান্তিক সে কি কোনো কিছু উদ্ভাবন করে এত উপরে উঠে আসছে যে একটা কিছু আবিষ্কার করে ফেলছে? সে একজন কৃষক দেখলাম 12 জাতের ধান আবিষ্কার করছে, এবং এদেশের এই 16 কোটি মানুষের কল্যাণ হবে তাকে দেওয়া হচ্ছে এখন অলরেডি। আগে ধান হতো 30 মন, তার উদ্ভাবনে ধান হচ্ছে 50 মন। কিন্তু হিরো আলমের
কবিতা আবৃত্তি, টিকটক, বিভিন্ন দেশের গান গাওয়া, সিনেমা করা, এই যা কিছু করে সে ছাড়তেছে, এ সবই তো হলো ব্যঙ্গাত্ম। এটা তো কোনো কিছুই সে করতে পারতেছে না, এটা কোনো কিছুর তো কোয়ালিটি নাই আছে। তাহলে এখন আমাদের দেশের আসিফ নজরুল থেকে প্রথম আলো থেকে যত লোক আছে তারা তাকে প্রমোট করতেছে এখন কেন, এই জিনিসটা বুঝতে হবে যে এই হিরো আলম যাহা কিছু করতেছে সে করছে, গাড়ি করছে, বাড়ি করছে, ভালো কথা, মানে হিরো আলম যে কর্মগুলো করতেছে এই কর্মটা কোনটা গ্রহণযোগ্য, তার এই কর্মগুলো দিয়া সমাজের কি উপকার হইতেছে আমাকে বলেন। এই যে বললাম একজন তার ভিউ এত কেন, একজন মেয়ে যদি এখন আজকেই উলঙ্গ হয়ে একটা ভিডিও ছেড়ে দেয় তার অর্ধলঙ্গ হলেও চলবে, মিলিয়ন মিলিয়ন ভিউ। আজকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ের একটা ভিডিও ছাড়ছে দেখলাম বিভিন্ন অঙ্গভঙ্গি করে, কেউ যদি লিঙ্ক নেন আমি দেই, 30 মিলিয়ন ভিউ। 30 মিলিয়ন মানে কি 3 কোটি লোকে দেখছে ভিডিওটা। তাইলে হিরো আলম ছ্যাবলামি করিয়া, বাদরামি করিয়া, লুচ্চামি করিয়া যা কিছু ছাড়ছে, একটা সমাজ হাহারি এক দিচ্ছে সব এক সময় বেশি, এবং এটা আনন্দ করার জন্য দেখছে, আর হিরো আলম ডলার পাইছে সে আরো বেপরোয়া হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন এখানে না, সে এটা করতেছে তাকে বাধা দেওয়া যাচ্ছে না, দরকার নাই। কিন্তু হিরো আলম কখন দামি হইল, কাদের কাছে দামি হইল, এই কথাটা আমি বলি, তাই যে বুঝবেন যে আমি হিরো আলমকে হিংসা করতেছি না। এই হিরো আলমের যখন এমপিরা, আমি আবার বলে দিই সব বিএনপি জামাতপন্থী, কিন্তু কিছু বামপন্থীও আছে, একটা বিশাল গোষ্ঠী, এই সব লোকগুলো যখন তাকে সমর্থন দিতে লাগলো, হিরো আলমের পক্ষে দাঁড়ায় গেল, বড় বড় প্রতিবেদন করল, তখন কিন্তু আমাদের দেশের বিশাল যুব সমাজ, তরুণ সমাজ হাহারি একদম বন্ধ করে দিল। এটা কিন্তু হিরো আলমের কারণে না, তারা যখন দেখল যে আসিফ নজরুলের প্রশংসা করতেছে, বিএনপি এর প্রশংসা করতেছে, জামাতের প্রশংসা করতেছে, এত বড় বড় টেলিভিশনে তাকে দেখাচ্ছে, পত্রিকায় দেখাচ্ছে, লেখছে, হাই হাই, হিরো আলম তো বিশাল ব্যাপার। তখন থেকে হিরো আলমের হাহারি এক দেওয়া চলে গেছে। আর ঘটনাটা কি ঘটছে এখন দেখেন সমাজের, আমাদের দেশের এখন বিশাল একটা সমাজ, যারা বয়সের তরুণ উঠতি কোটি কোটি হবে, এরা এখন চিন্তা ভাবনায় নিয়ে নিচ্ছে যে লেখাপড়া না করলে কোনো অসুবিধা নাই, চেহারা খারাপ হইলেও কোনো অসুবিধা নাই, যত ধরনের ছ্যাবলামি করা যাইব, ব্যঙ্গাত্মক কাজ করা যাইব, লুচ্চামি করা যাইব, করে ভিডিও করে ছাড়তে পারলেই বাড়ি গাড়ির মামলা, মানুষ বাড়ি গাড়ির তো হবেই, এবং আমার যখন ভিউ বাড়িয়ে যাবে অনেক, যে যত পরিচিতি খালি পাবো, শিক্ষা দীক্ষা দরকার নাই, তখন এই সমাজ সবাই আমার পিছনে ঘুরবে, মূল্যায়ন করবে। বাংলাদেশের বিশাল একটা যুব সমাজকে এই হিরো আলম ধ্বংস করে দিবে, হিরো আলম পারত না ধ্বংস করতে, তাকে পলিটিক্যাল কারণে যারা ব্যবহার করতেছে
এদেরকে দেখার পরে কিন্তু এই তরুণ সমাজটা ঝুঁকে গেছে হীরা আলমের পিছনে। এখন তারাও টিকটকার হবে। আমি এখন দেখি কয়েকটা ভিডিও দেখলাম, বিভিন্ন জায়গার থেকে তরুণ যুবক রাইসা হীরা আলমের পায়ে ধরে সালাম করতেছে। একজন কালকে একটা মেয়ে আইসে টেনে পড়ে হীরা আলমের পায়ে ধরে সালাম তুলে করে ওই টিকটক করার ফর্মুলা নিয়ে গেল। আইসে একটা ভিডিও দেখলাম, নেত্রকোনা থেকে একটা ছেলে আসছে নাইনে পড়ে, হীরা আলমের পায়ে ধরে সালাম করে টিকটক করার ই নিয়ে গেল। তাহলে আমাদের দেশের এই সমাজটাই, এই এই যারা সমর্থন দিতেছে হীরা আলমকে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, হীরা আলমের টিকটক আমাদের সমাজের কি কল্যাণ হবে বলেন? হীরা আলমের গান, হীরা আলম বিভিন্ন দেশের গান বিভিন্ন ভাষায় গাইতেছে, এই গান আমাদের দেশের কি কল্যাণ হবে বলেন? হীরা আলম যে রবীন্দ্রসঙ্গীত গাইতেছে আমাদের দেশের কি কল্যাণ হবে বলেন? বা হীরা আলম টপ টু বটম যা কিছু করতেছে তার কাছ থেকে আমাদের সমাজ কোনটা গ্রহণ করবে বলেন? তাকে অনুকরণ করবে যারা আমাদের সমাজ, তারা তো সবাই ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশের বিশাল একটা গোষ্ঠী যে সমাজ হীরা আলমকে অনুকরণ করবে তারা তো ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ধ্বংসের দায় কিন্তু তাদের, এই যে সমাজটা এই হীরা আলমকে প্রমোট করতেছে তাদের। কারণ এই তরুণ সমাজটি আকৃষ্ট হইতেছে, হীরা আলমকে ফলো করতেছে, হীরা আলমকে কি ফলোয়ার হইতেছে এবং হীরা আলমকে আদর্শ হিসেবে নিতেছে। কি কারণে আদর্শ হিসেবে নিচ্ছে? যখন তারা দেখতেছে যে হীরা আলম ন্যাংটা ডান্স দিয়া আর ভন্ডামি আর পাগলামি করতে করতে আজ বাড়ি গাড়িরও মালিক হয়েছে, আর আমাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে সবাই হীরা আলমকে বাহুবা দিতেছে, বাহ! তাহলে এই যে তরুণ সমাজগুলা এখন হীরা আলমকে তারা অনুকরণ করা শুরু করবে, এবং অলরেডি যারা করছে তাদের প্রথমে মনে আসবে এত কষ্ট করে লেখাপড়া করার দরকার নেই, এত কষ্ট করে কোনো টেকনিক্যাল কাজ শেখার দরকার নেই, এত কষ্ট করে বিদেশ যাওয়ার দরকার নাই, এখন একখান মোবাইল হইলেই আর হীরা আলমের সাথে দেখা করলেই, টেকনিকগুলো পেয়ে গেলেই তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে, ভাইরাল হয়ে যাব, টাকা পয়সা কামাবো। তাইলে আমাকে যারা বলছেন যে হীরা আলমকে হিংসা করতেছি, তাদের জ্ঞানের পরিধি কতটুকু বলেন? আপনারা লাইভ করে বা কমেন্টস করে আমাকে জানান যে হীরা আলমের জীবনী থেকে কি নিব, একজন চোরের জীবনী থেকে কি নিতে পারি? আছে সমাজে অনেক চোর আছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে চুরি করিয়া, তাইলে কি আমি তাকে আদর্শ হিসেবে নিব? এই সমাজে অনেক ডাকাত আছে, চান্দাবাজ আছে, যারা বাড়ি গাড়ি করে নিছে এখন চলতেছে হাই ফাই, আমি কি তাকে আদর্শ হিসেবে নিব যে স্যার প্রান্তিক থেকে উঠে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে? হীরা আলম সে যে কর্মগুলো করে এই পর্যায়ে আসছে সেটাকে কি আমাদের তরুণ সমাজকে আমরা আদর্শ হিসেবে নিতে বলবো? এটাকে কি আমি আদর্শ হিসেবে নিতে পারবো? এখন আমি আমাদের দেশের গোলাম মাওলানা রনি, ডক্টর ফাইজুল করিম, তারপরে এই হলো কি ওর নাম, রুমিন ফারানা, তারপরে ওই যে মর্তুজা, সাংবাদিক মর্তুজা, তারপরে মোস্তফা ফিরোজ, তারপরে ওই যে আরো আছে কামাল ভাই, মোস্তফা কামাল, ওর নাম কি কামাল, কামাল সাহেব আছে সাংবাদিক, নাম বলার দরকার নাই এখন, মানে আমি আগেই বলে দিছি যে সরকারের এন্টি যারা এই গোষ্ঠীটা এই ক্যান্সার আলমকে তারা প্রমোট করতেছে, এরা দেশ ও জাতির শত্রু। যারা হীরা আলমকে প্রমোট করতেছে তারা কিন্তু দেশ ও জাতির শত্রু। কেন? হীরা আলম সমাজের তরুণ সমাজকে, যুব সমাজকে ধ্বংস করতেছে। সে যদি একটা ভালো কাজ করতো তাকে স্যালুট করতাম, আর সে উঠে গেছে, কোথায় উঠছে সে?
আপনারা প্রমোট করছেন এমপিতে দাঁড়াইছে, তার কি যোগ্যতা আছে, কি করছে সে? পাগলামি ছাড়া, লুচ্চামি ছাড়া, বদমাইশি ছাড়া কি করছে আমাকে বলেন? হিরো আলমের জীবনের কোন অনেক ব্যাকল পণ্ডিতের বাচ্চা আছে আমি দেখলাম, আমারে কমেন্ট করে মেসেঞ্জারে পাঠায় আপনি হিংসা করছেন। এই বেদকগুলো হলো মূর্খ, শিক্ষিত গাধা আছে না কতগুলো, এরা শিক্ষিত। আরে বেটা বল, হিরো আলমের জীবনের কোন অংশটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গ্রহণ করতে বলবো? ওই ছেলেদেরকে পানিতে নামাইয়া উঠাইয়া তারপর এটা ভিডিও করে ছাড়ছে, এটা করতে বলবো আমাদের ছেলে পেলেকে, ভবিষ্যৎ প্রজন্মকে? ন্যাংটা ড্যাশ টোটালি এক কথা, সে টপ টু বটম যা কিছু করছে কোন সবগুলোই হলো অসামাজিক, ব্যঙ্গাতক, সে জোকারও না। জোকারি করতে গেলেও যে একটা সিস্টেম লাগে, জোকারও না সে। এখন সে একেবারে অদ্ভুত, যেমন একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে এটা যেমন অস্বাভাবিক, একটা লোক যদি একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে ফেসবুকে ভিডিও ছাড়ে এটা যেমন অস্বাভাবিক, হিরো আলম যা কিছু করে এটি সব অস্বাভাবিক, অসামাজিক, অগ্রহণযোগ্য। এই কারণে ভাইরাল হয়েছে, মানুষ দেখে মজা নাই। কিন্তু দেখেন এই স্বার্থান্বেষী সুবিধাবাদীরা হিরো আলমকে কেন ব্যবহার করতেছে? আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটে দাঁড়াইছে, যে কোনো কারণেই তারা দাঁড়াইতে পারে নাই। এখন তাকে টাকা দিয়া, পয়সা দিয়া, লোক দিয়া তার পিছনে দাঁড়াই গেছে, তার সামনে দিচ্ছে কারণ। কারণ বলছি না, হিরো আলম ক্যান্সার, তাকে না পারবেন মারতে, না পারবেন ধরতে, না পারবেন সইতে, এটা দিয়ে দিছে। আপনার সামনে যদি কিছু ময়লা দিয়ে দেওয়া হয়, ময়লা, ওটাকে বাড়ি দিতে পারবেন? বাড়ি দিলে গন্ধ ছাড়াবে, হিরো আলম হলে ময়লা, তার জীবনই থেকে কোনো কিছু নেওয়ার নাই। এ ধরনের বদমাইশি, লুচ্চামি, ফাইজলামি এটা কোনো মডেল হইতে পারে না, ভবিষ্যৎ প্রজন্মের মডেল হইতে পারে না। কেউ যদি আমার এই কথাগুলোর উত্তর দিতে পারে, আমি তাদেরকে বলতেছি যারা প্রমোট করে। এখানে আরেকটা মারাত্মক কথা দেখেন, হিরো আলমকে যে ব্যবহার করতেছে তারা, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলতেছে কি, হিরো আলমের মতন লোক তারাও কিন্তু আন্ডার এস্টিমেট করতেছে। আন্ডার এস্টিমেট তো করতেই হবে, সে কর্মটা করতেছে কি? একজন রাস্তার ছেলে, প্রান্তিক ছেলে, একটা ভালো কর্ম করে উঠে আসুক, এদেশে অনেক ইন্ডাস্ট্রিয়ার মালিক আছে যে প্রথমে 500 টাকা দিয়ে একটা কর্ম শুরু করছে, এখন 10,000-15,000 কোটি টাকার মালিক আছে, উঠে আসছে প্রান্তিক থেকে, উঠে আসছে আমাদের চেনাজানা আছে, একেবারে প্রান্তিক থেকে খাইটা কর্ম করিয়া এখন 100 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক বহুত আছে, আমাদের চেনাজানায় আছে। হিরো আলম কর্মটা কি করতেছে? সে সমাজের একটা ক্যান্সার, সমাজটাকে ধ্বংস করতেছে, কিন্তু ধ্বংস করার ক্ষমতা হিরো আলমের ছিল না। সে একটা জোকারও না, জোকারের মানে জাস্ট বদমাইশি, যত ধরনের পাগলামি আছে, বদমাশি আছে, লুচ্চামি আছে, এগুলো করতেছে, মানুষ দেখে মজা নিতেছে, মাঝখান দিয়ে ও টাকা পাইতেছে, ইউটিউবে টাকা পাইতেছে। আচ্ছা, এত এত ইউটিউবার আছে, তাদের চেহারা ছাড়লে ভিউ হয় না, ওর চেহারা ছাড়লে ভিউ হয় কেন, বুঝেন না? একটা উলঙ্গ মেয়ের ছবি ছাড়লে যেমন ভিউ হয়, এই হিরো আলমকে যদি আপনারা চিড়িয়াখানায় রেখে আছেন, টিকিট করেও মানুষ যাবে দেখতে, তাকে খাঁচায় রেখে দিবেন, চারিদিক থেকে মানুষ যা দেখবে, এ কি করে, যা কিছু করে সবই তো দেখার মতোই। দেখেন একটা মারাত্মক কথা বলে লাইভ শেষ করব, ইসলামপন্থীরা বাংলাদেশের মাওলানারা সব জিহাদ করতেছে ইসলামের জন্য, পর্দার জন্য, নারীদের ঘরের ভিতর ঢুকানোর জন্য সব কিন্তু জিহাদ করতেছে, ঠিক আছে, হাদিস কোরআন মোতাবেক সব ঠিক আছে,
আপনারা এখন দেখেন কতটি ভিডিও আছে হুজুররা ওয়াজ মাহফিলে হিরো আলমের জন্য দোয়া করছে, যে হিরো আলম ছেড়ি না চাই, অর্ধ উলঙ্গ উলঙ্গ ছেড়ি না চাই, সেই হিরো আলমকে এখন সমর্থন দিতেছে কে? আলেম ওলামা হুজুররা। অথচ তারা কিন্তু বারো মাসই এদের বিরোধিতা করতেছে, কি ছেড়ে নাচানো যাবে না, গান বাজনা করা যাবে না, সিনেমা করা যাবে না, নাটক করা যাবে না, পাগলামি করা যাবে না, এটার বিরোধী তারা, কিন্তু হিরো আলমকে সমর্থন দিতেছে তারা, কি কারণে দিতেছে সমর্থনটা? এবার বুঝেন যে এখানে কোন নীতি নৈতিকতার ব্যাপার আছে না, ব্যাপার একটাই, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারতেছে না। হিরো আলম একটা হলো ময়লা, একটা এমন একটা ক্যান্সার ময়লা, এটাকে সরকারের সামনে ঠেলে দেওয়া হয়েছে, এখন সরকার যদি এটার মধ্যে বাড়ি মারে দুর্গন্ধ ছড়াবে, আরো বাড়ি মারবে আরো দুর্গন্ধ ছড়াবে, সরকারকে সরকারকে একটা কি অস্বস্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য এটারে সবাই মিলে প্রমোট করছে টাকা পয়সা দিয়ে সবকিছু দিয়া। এটা মনে করেন না যারা হিরো আলমকে প্রমোট করতেছে যে একটা নির্বাচন হয়ে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার প্রমোট করবে, তাকে প্রমোট করবে না, এটা বোঝার চেষ্টা করতে হবে। হিরো আলম জাতির জন্য সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর, এই জন্য তার বিরোধিতা করতেছি। তার কোন কর্মের জন্য কিন্তু তাকে সাপোর্ট করতেছে না সবাই, যারা তাকে সমর্থন দিচ্ছে তাকে ব্যবহার করার জন্য, যে ওর দে ওরে পাম দিয়ে একটু সামনে বাড়াই দে, এই যে দিছে না তার যে অধ্যত্ব আচরণ, মাইটটা যে খাইছে ও, তার যে অধ্যত্ব আচরণ তাকে সামনে বাড়াই দিছে, আর রাইতের বেলা সবাই বলতেছে আমরা পুরো সবাই আছি তোমার সাথে, তার বুকের পাটাটা সেরকম, তার চলাফেরাটা সেরকমই হয়েছে, এই তো যাদের একটা গেঞ্জাম লাগছে কেউ দু চার চার থাপড় মাইরে দিছে, তার অধ্যত্ব আচরণের জন্য মাইরে দিছে। এবার কি হয়েছে, হিরো আলম কি লিখতে পারে পড়তে পারে? তাহলে কারা হিরো আলমের জন্য আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ সহ সবখানে চিঠি লেখে? কারা লেখে? যারা তাকে ব্যবহার করতেছে তারা লেখে। হিরো আলম একটা ময়লা ক্যান্সার, এটাকে দিয়া দিছে সরকারের সামনে, যে পিছন থেকে গুটি চালছে চালতেছে, এবং দেখছেন জাতিসংঘ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত সবাই বিবৃতি দিয়ে দিছে। তো যারা বলেন যে আমি হিংসা করে বলতেছি, পরিশেষে একটা কথা বলি, তারা আমাকে একটু এই কথাটার উত্তর দিবেন, হিরো আলমের জীবন কর্ম যা করেছে এটা সমাজের কি উপকার হচ্ছে, তরুণ সমাজ যদি তাকে আইডল হিসেবে নিয়ে এগুলো করা শুরু করে তাতে সমাজের কি উপকার হবে না ক্ষতি হবে? আমরা তো রাষ্ট্র নিয়ে চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি, তাহলে হিরো আলমকে নিয়ে যখন চিন্তা করতেছি তাহলে হিরো আলমের যে কর্ম এগুলোকে আমাদের তরুণ সমাজ যুব সমাজ যদি ফলো করে তাহলে দেশ জাতির কি উপকার হবে, এটা আমাকে কমেন্টস করে জানান, অথবা আমার সাথে আপনি লাইভে আসেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।